তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার শিক্ষাও নাই, তোমার দীক্ষাও নাই, তোমার আদবও নাই, তোমার আখলাকও নাই। ইহুদি খ্রিস্টানরা 31st night পালন করতে পারে, মুসলমানের সন্তানের পক্ষে 31st night পালন সম্ভব নয়। 31শে ডিসেম্বর 31st নষ্টি, তাই না? 31st নষ্টি। এই 31st night 31শে ডিসেম্বর যারা পালন করে, আমার ভয় হয় এরা ইহুদি খ্রিস্টানের সাথে হাসনাস হতে পারে। ইহুদির সন্তান 31শে ডিসেম্বর 31st night পালন করতে পারে, খ্রিস্টানের সন্তান 31st night পালন করতে পারে। আরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মালাউনের বাচ্চারা 31st night পালন করতে পারে। তাদের ধর্ম থাকলে কি আর না থাকলে কি? আর তোমার ধর্মের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল ইয়াউম আকমাল তুলাকুম দিনাকুম, তোমার ধর্ম সম্পর্কে বলেছে, ফি দিনিল্লাহি আফওয়াজা, আরে তোমার ধর্ম দিনুল্লাহ, আল্লাহর ধর্ম তোমার মিয়া। অতএব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর বাচ্চারা 31st night পালন করতে পারে, কিন্তু কোনো মুসলমানের সন্তান 31st night পালন করতে পারে না, কারণ ইসলামের মধ্যে 31st night-এর কোনো অস্তিত্বই নাই। অতএব 31st night আজকের রাত্রে, মানে 31শে ডিসেম্বর 12:01 বাজলে ওই হ্যাপি নিউ ইয়ার উচ্চারণের মাধ্যমে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর বন্দর। 31শে ডিসেম্বর 12:01 বাজলে ওই আতশবাজি আর পটকাবাজিতে গোটা শহর প্রকম্পিত হয়ে ওঠে। এই ছেলে, তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার শিক্ষাও নাই, তোমার দীক্ষাও নাই, তোমার আদবও নাই, তোমার আখলাকও নাই। ইহুদি খ্রিস্টানরা 31st night পালন করতে পারে, মুসলমানের সন্তানের পক্ষে 31st night পালন সম্ভব নয়। যারা 31st night পালন করে তার হাসন নাসর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর সাথে হতে পারে, ইনশাআল্লাহ মুসলমানের সাথে হবে না। কারণ হাদিসে আসছে, আল মারউ মা আমান আহাব্বা, আর সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আসছে, ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এ ভাই, তুমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার পালন করার কারণে তাদের সাথে আসন্নাস রয়ে তুমি জাহান্নামে চলে যাইবা।